মানি জিনিয়াস নামের এই অ্যাপটিতে কাজ করে যখন আপনার মাত্র 50 টাকা ইনকাম হবে, তখন সাথে সাথে মোবাইল রিচার্জ এবং কাজ করে মাত্র 200 টাকা ইনকাম হলে বিকাশ এবং কাজ করে মাত্র 300 টাকা ইনকাম করতে পারলে নগদ রকেট পেপাল পেটিএম ইত্যাদির মাধ্যমে রুদিয়ার সাথে সাথে পেমেন্ট রিসিভ করতে পারবেন। এবং এই মানি জিনিয়াস অ্যাপটি আপনার বন্ধুবান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 2 থেকে 3 টাকা সম্পূর্ণ ফ্রিতে। সো গাইস, এই মানি জিনিয়াস অ্যাপটি আছে সম্পূর্ণত একটি ইনকাম অ্যাপ। অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো প্রথমত আপনি আপনার ফোনে এই মানি জিনিয়াস অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন মানি জিনিয়াস লেখা। এটি আপনি প্লে স্টোরে সার্চ করলে নিচে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। গাইস, অ্যাপ্লিকেশনটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণত একটি ইনকাম অ্যাপ। তাই আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটির ফুল নেম হচ্ছে মানি জিনিয়াস প্লে অ্যান্ড আর্ন ক্যাশ। সো গাইস, অ্যাপটি হচ্ছে সম্পূর্ণত একটি ইনকাম অ্যাপ। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে 1000-এর থেকেও বেশি লোক অ্যাপটি ডাউনলোড করে কাজ করতেছে। এবং দেখতে পাচ্ছেন প্লে স্টোর রেটিং রয়েছে এটার 4.2 স্টার, রিভিউ রয়েছে 262+। সো গাইস, এই মানি জিনিয়াস অ্যাপটিতে কাজ করতে হলে আপনাকে প্রথমত যেটা করতে হবে, এই অ্যাপটি আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তারপরে ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে। তারপর আপনি আপনার ফোনে প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএনটি ডাউনলোড করবেন এবং এই ভিপিএনটি ওপেন করবেন। ওপেন করার পরে ভিপিএনটি আপনাকে অবশ্যই US সার্ভারে কানেক্ট করতে হবে। তাই আপনি যখন এই সুপার ভিপিএনটি ওপেন করবেন, দেন উপরে কর্নার সার্ভার পাবেন, সার্ভারে ক্লিক করবেন, 3 নম্বরের ইউএসে ক্লিক করবেন, তাহলে সুপার ভিপিএনটি US সার্ভারে সেট হয়ে যাবে। দেন আপনি এখানকার কানেক্ট অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করবে, দেন এই সুপার ভিপিএনটি US সার্ভারে কানেক্ট হয়ে যাবে। গাইস, আমি সুপার ভিপিএনটি US সার্ভারে কানেক্ট করে তারপরে চলে যাচ্ছি এই মানি জিনিয়াস অ্যাপটিতে। সো গাইস, এই মানি জিনিয়াস অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য নিচে একটা অপশন পাবেন সাইন আপ বল। অ্যাপটি ওপেন করার পরে এই সাইন আপ অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বেস্ট কয়েকটি অপশন দিবে। এবার এখানে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টার ফুল নেম, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দেবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামেরই ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বর একটা অপশন রয়েছে ইন্টার ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে ইমেলটা লগ ইন রয়েছে সেম ইমেল অ্যাড্রেসটা একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তারপর এখানে পরবর্তী রয়েছে রেফার কোড বলে, এখানকার রেফার কোড অপশনটা আপনি অবশ্যই স্ক্রিনে যেই রেফার কোডটি দেখতে পাচ্ছেন অর্থাৎ যেই কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি আপনারা এইখানকার এই রেফার কোড অপশনটায় বসাবেন। এটা হচ্ছে আমার রেফার কোড। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমার এই রেফার কোডটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি। আপনারা অবশ্যই স্ক্রিন থেকে কিংবা ডেসক্রিপশন বক্স থেকে আমার রেফার কোডটি দেখে তারপর আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার রেফার কোডটি ব্যবহার করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। সো গাইস, এখানে আমার রেফার কোডটি বসানো হয়ে গেলে এবার এখানে পরবর্তী একটা অপশন রয়েছে ইন্টার ইউর পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আপনি এখানে অবশ্যই 4 ডিজিট+ স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 4 ডিজিট+ স্ট্রং পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে, এখানকার এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে একটু লোডিং নেবে, দেন আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এইবার আপনাকে যেটা করতে হবে, আপনি এইমাত্র যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। তাই এখানে প্রথম একটা অপশন পেয়ে যাবেন ইন্টার ইউর ইমেল বলে, এখানে ক্লিক করে আপনি মাত্র যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম ইমেলটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে ইন্টার ইউর পাসওয়ার্ড বলে একটা অপশন, এইখানকার এই পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে আপনি মাত্র যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম পাসওয়ার্ডটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তারপর এখানে আবার রয়েছে সাইন ইন বলে একটা অপশন, এখানকার এই সাইন ইন অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টটা আপনাকে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। পারমিশন চাইলে অ্যালো করে দেবেন, ফোনের পারমিশন চাইলে অ্যালো, সেটিংসের পারমিশন চাইলে অ্যালো। সেখান থেকে অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। শুরুতে বলে রাখি আপনাদেরকে অ্যাপটিতে অবশ্যই অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু অ্যাপটি থেকে উইথড্র দিলে পেমেন্ট আসবে না। যেইভাবে দেখাবো সেমভাবে কাজ করবেন, তাহলে কেবল উইথড্র দিলে পেমেন্ট পাবেন। অ্যাপটিতে আসার পর অ্যাপটি ইন্টারফেস থেকে উপরে কর্নার পেয়ে যাবেন বেল আইকন, বেল আইকনে ক্লিক করে আপনি কাজ করার নোটিশটা দেখতে পারেন কি লেখা শো করতেছে। 1000 পয়েন্ট ইনকাম হলে উইথড্র দিতে কনভার্ট করতে পারবেন। সেখান থেকে অ্যাপটিতে আসার পর ঠিক এরকম দেখাবে। স্ক্রল করে একটু নিচে আসলে সর্বশেষ একটা অপশন পেয়ে যাবেন, সেটা ইনভাইট বলে, এইখানকার এই ইনভাইট অপশনটা একবার ক্লিক করে দেবেন। সো ক্লিক করলে আপনার অ্যাপটিতে যে রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি আপনি এখানে পেয়ে যাবেন। আপনার এইখানকার যে রেফার কোডটি থাকবে আপনার বন্ধু বান্ধবদেরকে বলবেন অ্যাপটিতে যেন তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার এই রেফার কোডটি ব্যবহার করে তারা অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। অবশ্যই অবশ্যই রিয়েল রেফার করবেন, ফেক রেফার করবেন না, নিজে নিজে রেফার করবেন না, বন্ধু বান্ধবদেরকে রেফার করবেন। আর যেহেতু আপনার এখান থেকে আমার রেফার কোডটি খুব ভালো করে দেখে রাখুন, এই রেফার কোডটি ব্যবহার করে আপনি অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। আমার রেফার কোড হচ্ছে এটা 25 98 06 অর্থাৎ 2596
8 06, এটা হচ্ছে আমার রেফার কোড। অবশ্যই আপনারা রেফার কোডটি ব্যবহার করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারেল কমিশন। আমার এই রেফার কোডটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অপশন রয়েছে, ইনভাইট বাই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আদার্স। এখানে ক্লিক করে আপনি আপনার বন্ধু বান্ধবকে এই রেফার লিঙ্কটি শেয়ার করতে পারেন, আপনার রেফার কোড সহ রেফার লিঙ্ক। সেখান থেকে চলে আসছি, আশা করি রেফার সিস্টেমটি বুঝতে পারছেন। বেশি বেশি রেফার করবেন, বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন। প্রত্যেক রেফারে আপনি কত টাকা পাবেন সেটা ওখানে তারা লিখে রাখে নাই। নোটিস ফলো করবেন, পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নজর রাখবেন, পেয়ে যাবেন। আর একটা রেফার কার্ডে দেখবেন যে কত টাকা দেয় আপনাকে, কত পয়েন্ট দেয়। আর এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কাজ করার জন্য অসংখ্য অপশন রয়েছে। এই সমস্ত অপশনগুলোতে যখন আপনি কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে কিন্তু পয়েন্ট ইনকাম হবে। আপনি কিন্তু অ্যাপটি থেকে পয়েন্ট উইথড্র দিতে পারবেন না, তাই আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে থাকতে হবে ডলার। অ্যাপটিতে কাজ করার এই সমস্ত অপশনগুলোতে কাজ করার পর যখন আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে পয়েন্ট ইনকাম হবে, তখন আপনি সেই পয়েন্টগুলো এইখানকার এই ডলারে কনভার্ট করার জন্য আপনি যেটা করবেন, অ্যাপটির হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কনভার্ট বলে, এইখানকার এই কনভার্ট অপশনটায় ক্লিক করে দেবেন। তাহলে আপনার এইখানকার এই পয়েন্টগুলো 1000 পয়েন্ট ইনকাম হলে আপনি সেই পয়েন্টগুলো এইখানকার ডলারে কনভার্ট করতে পারবেন। আপনি এখানকার এই কনভার্ট অপশনটা ক্লিক করে আপনার পয়েন্টগুলো এখানকার এই ডলারে কনভার্ট হয়ে যাবে। সো সর্বনিম্ন 1000 পয়েন্ট হলে আপনি কনভার্ট করতে পারবেন ডলারে। আপনি যখন অ্যাপটি থেকে পুরো 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করবেন, তখন 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে ডলার হিসেবে পাবেন মাত্র 0.5 থেকে 0.10 সেন্ট। আশা করি বুঝতে পারছেন অ্যাপটিতে কাজ করে পয়েন্ট ইনকাম হলে কীভাবে সেই পয়েন্টগুলো ডলার বানাতে হয়। আবার বলছি, আপনারা অ্যাপটি থেকে পয়েন্ট উঠে দিতে পারবেন না, ডলার থাকতে হবে। আপনাদেরকে অবশ্যই ডলারে পরিণত করতে হবে পয়েন্টগুলো। সো দেখ, একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপটি সম্পর্কে কিছু বিস্তারিত, তারপর আপনাদেরকে কাজ করার নিয়মটা দেখিয়ে দেবো, দেন দেখিয়ে দেবো কীভাবে উইথড্র দিয়ে হাতে নেবেন টাকাটা। সো এখান থেকে অ্যাপটি দেখা পাওয়া ঠিক এরকম দেখাবে। অ্যাপটি হোম ইন্টারফেস থেকে এখানে একটা অপশন দেখতে পছন্দ টেলিগ্রাম বলে, এখানকার টেলিগ্রাম অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনি তাদের টেলিগ্রাম গ্রুপটাতে ভিজিট করবেন, অবশ্যই জয়েন হয়ে নেবেন। তাহলে আপনি সেখানে সকল ধরনের আপডেট, নিউজ, তারপর পেমেন্ট প্রুফ, স্ক্রিনশট অ্যাপটির অ্যাডমিন সাথে কন্ট্যাক্ট করতেও পারবেন। সেখান থেকে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে নেবেন। দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু আপডেট নিউজ আপলোড করা হয়। তারপর এখান থেকে যে পেমেন্ট করা হয় সেই পেমেন্ট প্রুফ স্ক্রিনশটগুলো কিন্তু আপলোড করা হয়। আপনি যেটা করতে পারেন, এই যে তারা একটা নাম্বারে পেমেন্ট করেছে, এই নাম্বারটাতে আপনি একবার কল করবেন। কল করে তাকে জিজ্ঞেস করবেন যে সে কি আসলেই অ্যাপটি থেকে করে দেওয়ার পর পেমেন্ট পেয়েছে। অবশ্যই কনফার্ম হয় নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যাদেরকে তারা পেমেন্ট করে তাদের পেমেন্ট প্রুফ স্ক্রিনশটগুলো আপলোড করে, এবং সেখানে আপনি তাদের নাম্বারও পেয়ে যাবেন। অবশ্যই কল করে যাচাই করে নেবেন যে পেমেন্ট তারা পেয়েছে কিনা, প্রতিনিয়ত পেমেন্ট করতে চাচ্ছে কিনা। এখান থেকে আপনি নোটিশগুলো পড়ে নেবেন, অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হবেন, সকল ধরনের আপডেট নিউজগুলো পাবেন। সো যাক, এবার আপনাদেরকে কাজ করার বিস্তারিত নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা কাজ করবেন। আপনি তার সব ঠিক এরকম দেখাবে। প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডেলি চেক ইন বলে, এখানকার ডেলি চেক ইন অপশনটায় ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখানে কাজ করার যে নিয়মটা পাবেন সেই নিয়মটা এখান থেকে পড়ে নেবেন। দেন আপনি এখান থেকে ডান অপশনটায় ক্লিক করবেন, তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করবে। সো গাইস, অ্যাড শো করলে এবার আপনারা যেটা করবেন, অ্যাডটি এখান থেকে দেখবেন, তারপর আপনি অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে প্লে স্টোরের এই ধরনের একটা অ্যাপ্লিকেশনের কাছে নিয়ে আসবে। জাস্ট আপনাকে আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। অবশ্যই ডাউনলোড করে নেবেন। এবার আপনাকে মূলত ডেলি চেকিন থেকে পয়েন্ট ফ্রিতে কালেক্ট করতে হবে। প্রত্যেক দিন শুধু আপনি একবারই ফ্রিতে ডেলি চেকিন থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন। সো এখান থেকে অ্যাপটিতে দেখতে পাচ্ছেন যে পরবর্তী একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে লাকি স্পিন বলে। এখানকার লাকি স্পিন অপশনটা একবার ক্লিক করে দেবেন। লাকি স্পিন অপশনটা আসলে এবার আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে একাডেমি মোট 12টা স্পিন দেবে। আপনি এখানে স্পিন মারবেন নিয়ম মেনে, একটা স্পিন মেরে আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিয়েছি। সিম্পল আপনারা কাজ করবেন, প্লে স্পিন অপশনটা ক্লিক করলাম, দানাটা ঘুরতে শুরু করে সেভাবে আমাদেরকে পয়েন্ট দেবে। কত পয়েন্ট দিলে কংগ্রেচুলেশন ইউন 7 পয়েন্ট, 800 করবে। অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট অপশনটা ক্লিক করবেন, আপনার কাছে আরেকটা 800 করবে। এই অ্যাডটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন, ভুলে আপনি এটাতে ক্লিক করবেন না। ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে, নিচে টাইমার চলছে, টাইমারটা কমপ্লিট হলে আপনাকে আরেকটা স্পিন দেবে মারার জন্য। সো এইভাবে মূলত আপনাকে স্পিন মারতে হবে। এই কথা বলতে গেলে স্পিন অপশনটা আসবেন, প্লে স্পিন অপশনটা ক্লিক করবেন, এটা ঘুরতে শুরু করবে, 800 করবে, অ্যাডটি ক্লোজ করে দেবেন। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট ক্লিক করবেন, আবার 800 করবে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। এইভাবে মূলত আপনাকে স্পিন মারতে হবে। একটা স্পিন মারলে আপনার কাছে একটা কিংবা দুইটা 800 করবে, অ্যাডগুলো আপনাকে ক্লোজ করে দিতে হবে, অর্থাৎ ব্যাগে চলে আসতে হবে 800 করলে। সো এইভাবে বলতে আপনাকে স্পিন মারতে হবে। সো যাই হোক, এবার আপনাদেরকে এই স্পিনার অপশনটা কাজ করার যে মেন নিয়মটা রয়েছে সেই নিয়মটা বলে দিচ্ছি। এবার সেইভাবে আপনার আপনি এই স্পিনারে স্পিন মারবেন, তাহলে উঠে দিলে পেমেন্ট পাবেন। সো ভালো করে লক্ষ্য করুন, আপনি যেটা করবেন জাস্ট এই স্পিনার অপশনটায় আসবেন, অর্থাৎ এই লাকি স্পিন অপশনটায় আসবেন। আসলে আপনি দেখতে পারবেন যে আপনার কাছে একটা টাইমে মোট 12টা স্পিন দেবে। আপনি এখানে মোট 11টা স্পিন মারবেন, 11 বার প্লে স্পিন অপশনটা ক্লিক করবেন। 11 বার প্লে স্পিন অপশনটায় ক্লিক করার পর আপনার কাছে যতগুলো অ্যাডশো করবে অ্যাডগুলো আপনারা অবশ্যই অবশ্যই ক্লোজ করে দেবেন।
অর্থাৎ একটা কিংবা দুইটা জাইয়ার চক্র অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দেবেন। তারপর আপনি যখন এখানে সর্বশেষ স্পিন অর্থাৎ 12 নম্বর স্পিন মারবেন, তখন 12 নম্বর স্পিন মারার পর আপনার কাছে একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। তারপর পয়েন্টটা কালেক্ট করার জন্য কালেক্ট কয়েন অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর ওয়েবসাইটে নিয়ে গেলে আপনাকে ভিজিট করতে হবে, প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে একটা প্লে স্টোরের অ্যাপ্লিকেশনের কাছে নিয়ে যাবে। জাস্ট আপনাকে আপনার ফোনের সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে অবশ্যই এই অ্যাপটিতে এই ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা অবশ্যই কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, একটু ভালো করে লক্ষ্য করুন, আমি সংক্ষেপে বিস্তারিত স্লোলিভাবে বলছি, একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি যেটা করবেন, জাস্টাই লাকি স্পিন অপশনটা আসবেন, লাকি স্পিন অপশনটা আসলে একটা টাইমে আপনি দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট 12টা স্পিন দেবে। আপনি এখানে মোট 11টা স্পিন মারবেন, 11 বার প্লে স্পিন অপশনটা ক্লিক করার পর আপনার কাছে 11টা কিংবা 24টা অ্যাড শো করবে কিংবা 22টা অ্যাড শো করবে। আপনারা অবশ্যই সেই অ্যাডগুলো এখান থেকে ক্লোজ করে দেবেন, অর্থাৎ ব্যাগে চলে আসবেন। তারপর আপনি সর্বশেষ স্পিন অর্থাৎ 12 নম্বর স্পিন মারবেন, 12 নম্বর স্পিন মারলে আপনার কাছে একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট করার অপশনটা ক্লিক করবেন, অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তাহলে আপনাকে সেই ওয়েবসাইটটিতে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে প্লে স্টোরে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে। জাস্ট আপনাকে আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আশা করি বুঝতে পারছেন অ্যাপটির কাজ করার, এই স্পিনের কাজ করার নিয়ম, এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। সোজা একবার আপনাদেরকে এখানকার এই প্লে স্পিন অপশনটা, যে ক্লিকের কাজটার কথা বললাম, আপনাকে অ্যাপটির এই প্রত্যেকটা অপশনে সেম ক্লিকের কাজটা মেনে তারপরে কাজ করতে হবে। ক্লিকের কাজটা কি সেটা তো বুঝতে পেরেছেন, সেম ক্লিকের কাজটা মানে কাজ করবেন আপনারা এই পরবর্তী অপশন অর্থাৎ ক্রাশ কার্ড, ম্যাথ কুইজ এই অপশনগুলোতে কাজ করবেন। এখান থেকে ক্রাশ কার্ড অপশনটা ক্লিক করে দিয়েছি, দেখতে পারবেন পুরোর মতো ঠিক 12টা কার্ড দেবে, এখানে কার্ড দেবে 11টা। আপনি এখানে মোট 10টা কার্ড ঘষবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ 11 নম্বর কার্ড ঘষবেন, অ্যাড শো করবে, অ্যাডে ক্লোজ না করে অ্যাডে ক্লিক। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। এক কথায় বলতে গেলে আপনি অ্যাপটিতে আসবেন, তারপর একটা যে কোনো একটা অপশনটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাছে যতগুলো কাজ থাকবে সর্বশেষ কাজ কমপ্লিট করার পূর্বে অর্থাৎ কালেক্ট অপশনটা ক্লিক করার পূর্বে আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো আপনারা অবশ্যই ক্লোজ করে দেবেন, অর্থাৎ বিজ্ঞাপন শুকালে বিজ্ঞাপনটি ব্যাগে চলে আসবেন। তারপর আপনি সর্বশেষ কাজ কমপ্লিট করবেন, অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। জাস্ট এই সিম্পল নিয়মটা মানে আপনাকে কাজ করতে হবে অ্যাপটিতে। সো দেখো, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটিতে কাজ করা, যখন আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্স অনেকগুলো পয়েন্ট ইনকাম হবে, তারপর এখানকার এই কনভার্ট অপশনটা ক্লিক করে কনভার্ট হয়ে যাবে পয়েন্টগুলো ডলার কনভার্ট। তারপর আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্স যখন অনেকগুলো ডলার ইনকাম হবে, তখন আপনি অ্যাপটি থেকে কীভাবে নিয়ম মেনে উঠে দেবেন। অ্যাপটি থেকে উঠে দেওয়ার পর আপনি আপনি হোম ইন্টারফেস থেকে উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে ফোর লাইন মেনু রয়েছে, এখান থেকে ফোর লাইন মেনু অপশনটা ক্লিক করে এখান থেকে এই উইথড্র অপশনটা আপনি একবার ক্লিক করাতে দিতে পারেন, অর্থাৎ রিডিম অপশনটা ক্লিক করে দিতে পারেন। কিংবা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি হোম ইন্টারফেস থেকে রিডিম বলে একটা অপশন রয়েছে, এই রিডিম অপশনটা ক্লিক করে দিতে পারেন, তাহলে আপনি একটু উইথড্র অপশনটা চলে আসবেন। এবার আপনি এখানে দেখতে পারবেন যে শোকার তো আছে উপরে কিছু নোটিশ, নোটিশটা অবশ্যই পড়ে নেবেন। দেন এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন অসংখ্য পেমেন্ট মেথড, কোন কোন মাধ্যমে আপনি অ্যাপটি থেকে উইথড্র দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। বাংলাদেশ থেকে রয়েছে বিকাশ পার্সোনাল, তারপর আপনি বিকাশ পার্সোনালে পেমেন্ট নিতে পারবেন। অ্যাপটিতে কাজ করে মাত্র $2 ইনকাম হলে, এবং আপনি নিচে দেখতে পাচ্ছেন যে $3 হলে নগদ, $3 হলে পেপাল, তারপরে রয়েছে পেটিএম রয়েছে $3, মানে আপনি অ্যাপটিতে কাজ করে মাত্র $3 ইনকাম হলে আপনি অ্যাপটি থেকে উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। বাইন্যান্স রয়েছে, TRXও রয়েছে, তারপরে জিকাশও রয়েছে। সেখান থেকে আপনি যে মাধ্যমে টাকা রিসিভ করতে পারছেন সেই মাধ্যমটা নিচে দেখতে পাচ্ছেন, রিডিম বলে একটা অপশন রয়েছে, রিডিম অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। সো রিডিম অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন দুইটা অপশন দেবে, একটা অ্যাকাউন্ট নাম্বার, এখানে ক্লিক করে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার যেই নাম্বারটি আপনি দেবেন সেই নাম্বার আপনি পেমেন্ট পাবেন। তারপরে এখানে রয়েছে হাউ মাস, এখানে ক্লিক করে আপনি যেহেতু বিকাশে পেমেন্ট নিতে চাইলে মাত্র $2 নিতে পারবেন, তাই আপনি এখানে জাস্ট টু লিখবেন, ডলার রাখার প্রয়োজন নেই। তারপরে এখানে রয়েছে রিডিম বলে একটা অপশন, এখান থেকে রিডিম রিকোয়েস্ট অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি 24 ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। সো গাইস, এইভাবে মূলত আপনাকে কাজ করতে হবে অ্যাপটি সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে কাজ করে মাত্র যখন আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্স 50 টাকা ইনকাম হবে, তখন আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তাই আপনি এখান থেকে মোবাইল রিচার্জ ক্লিক করে মোবাইল রিচার্জটা সিলেক্ট করে পেমেন্টটা নেবেন। সো এভাবে মূলত আপনাকে কাজ করতে হবে গাইস অ্যাপটি সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝে দিলাম। অ্যাপটিতে অবশ্যই আপনি নিয়ম মেনে নিজ দায়িত্বে কাজ করবেন, কাজ করার পর উঠে দেওয়ার পর পেমেন্ট না পেলে কিন্তু আমি কোনো মতেই দায়ী নই, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেমারে লিখে দিয়েছিলাম, কিংবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্লেমার লেখা পেয়ে যাবেন। সো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।